পেট্রোলের মূল্যবৃদ্ধি সহ সাত দফা দাবিতে সোমবার ত্রিপুরা তফসিলে জাতি সমন্বয় সমিতির আহ্বানে রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় উদয়পুরের জামতলা এলাকায়। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে বুকে দাবি সম্বলিত পোস্টার ঝুলিয়ে প্রতিবাদে সামিল হয় সংগঠনের নেতৃত্বরা। পরে বক্তারা বলেন, রাজ্যে জোট সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চাইছে, সেটা করা যাবে না। লকডাউনে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে আগামী ছ মাস 7,500 টাকা দেওয়া সহ মোট সাত দফা দাবি তারা এদিন তুলে ধরেন। ফিজিক্যাল ডিস্টেন্স মেনে যা লকডাউন সেগুলি মিনেই আমরা এই বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। আমাদের মূল দাবি হলো, রাজ্যে জোট সরকার ক্ষমতা আসার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে চাইছে, এটা বন্ধ করা যাবে না, কারণ তাতে করে পিছিয়ে পড়া মানুষের ছেলে মেয়েদের অসুবিধা হবে, এটা বন্ধ করা যাবে না। তফসিলি ছাত্রদের স্টাইপেন্ড হার বাড়াতে হবে, যারা ক্ষতিগ্রস্ত মানুষ বিশেষ করে লকডাউনের কারণে গরিব মানুষ তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আগামী ছ মাস 7,500 টাকা দিতে হবে। প্রত্যেক গরিব মানুষকে যারা ট্যাক্স দেয় না এরকম তাদের 10 কেজি করে মাথা পিছু চাল দিতে হবে। আমরা বলেছি যে বেসরকারিকরণের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে এবং আমাদের রাজ্য সরকারও সেটাকে উৎসাহিত করছে। আমরা বলছি বেসরকারিকরণ করা যাবে না, প্রায় সব কিছুই বিচে দেওয়ার চেষ্টা। এটার বিরুদ্ধেই আমরা সারা রাজ্যে যেমন বিক্ষোভ করছি, আজকে আমরা এখানেও এই বিক্ষোভ করবো।